SBI Recruitment 2020. নমস্কার বন্ধুরা, SBI এর পক্ষ থেকে যে নতুন একটা জব নোটিফিকেশন বের হয়েছে আজকে আমরা তা নিয়ে আলোচনা করব, যে এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অভিনন্দন। শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আপনারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কি আছে নোটিফিকেশনে আপনারা সেটা দেখে নিন, যে পোস্ট নিয়োগ করা হচ্ছে ডেপুটি ম্যানেজার ল জন্য পোস্টটা নিয়োগ করা হচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ফিস যেটা 23 জানুয়ারি 2020 থেকে শুরু হয়েছে আর সেটা 12 ফেব্রুয়ারি 2020 অবধি চলবে। যে অনলাইন টেস্টের ডেট দেওয়া হয়েছে 8 মার্চ 2020। আপনাদের যে কলটা অনলাইন টেস্টের জন্য সেটা ডাউনলোড করতে হবে 21 ফেব্রুয়ারি 2020। বাকি বন্ধুরা, কী ধরনের ভ্যাকেন্সি আছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। জেনারেলের জন্য 20টা, OBC ক্যান্ডিডেটস 12টা, SC-র জন্য 6টা, ST-র জন্য 3টা, EWS 4টা। টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা 45টা রাখা হয়েছে। মিনিমাম এজ 25 বছর, ম্যাক্সিমাম 35 বছর রাখা হয়েছে। সিলেকশন প্রসেস রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। প্রভিশন পিরিয়ড যেটা রাখা হয়েছে 2 বছরের রাখা হয়েছে। তাছাড়া বন্ধুরা এখানে আপনারা যে এজ রিল্যাক্সেশন থাকছে তা আপনারা এটা দেখে নেবেন, যে গভর্নমেন্ট রুলস মেনে এজ রিল্যাক্সেশন থেকে থাকে, এখানেও সেটা আছে। এডুকেশন কোয়ালিফিকেশন বন্ধুরা, ডিগ্রি ইন ল 3 বছর অথবা 5 বছরের হলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে বন্ধুরা, 4 বছরের যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে বার কাউন্সিলে তাহলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, যদি আপনারা শিডিউল কমার্শিয়াল ব্যাংকে যদি আপনারা থেকে থাকেন লিগ্যাল ডিপার্টমেন্টে ল অফিসার হিসাবে তাহলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, অল ওভার ইন্ডিয়ার জন্য এই নোটিফিকেশনটা বের করা হয়েছে, তো ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস বন্ধুরা কী ধরনের থাকছে, কী ধরনের এক্সাম টেস্ট প্যাটার্ন যেটা থাকবে তার ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। রিজনিংয়ের জন্য 70টা কোয়েশ্চন, 70টা মার্কস থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 50টা কোয়েশ্চন, 50 মার্ক। টাইম তার জন্য 90 মিনিট দেওয়া হবে। প্রফেশন নলেজ 50টা কোয়েশ্চন, 45 মিনিট সময়, 100 মার্কস থাকছে বন্ধুরা। তাছাড়া বন্ধুরা, যে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে, যারা জেনারেল ক্যান্ডিডেটস যারা আছেন, EWS OBC ক্যান্ডিডেটস, তাদের জন্য 750 টাকা রাখা হয়েছে আর সেটা নন রিফান্ডেবল হবে। যারা SC ST PWD এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য কোনো ধরনের ফিস পেমেন্ট করতে হবে না। যদি আপনারা আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করবেন। নোটিফিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এসে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা এর জন্য আবেদন করতে পারেন। কী ধরনেরভাবে আপনাদের আবেদন করতে হবে তার ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরেও যদি বন্ধুরা কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউট ক্লিয়ার করার। আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।